বিএনপি থেকে আওয়ামী লীগে এসে ঝালকাঠিতে নিজ নির্বাচনী এলাকায় গিয়েই বিতর্কে জড়ালেন শাজাহান ওমর। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরদিন সোমবার কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তার কোমরে ছিল পিস্তল, পাশে বন্দুক হাতে ছিলেন এক বিএনপি নেতা। এই ঘটনায় আওয়ামী লীগের এই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী বুধবারের মধ্যে জবাব দিতে হবে। এদিকে সোমবার বেলা 12টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন শাজাহান। সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজি ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। সেখানে পুরোটা সময় মিয়াজিকে একটি বন্দুক হাতে দেখা যায়। সেখানে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বশার বাদশা, শোল জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ হোসেন রিপনও উপস্থিত ছিলেন। পিস্তল ও বন্দুক রাখার বিষয়ে শাজাহান ওমর BDNews24.com বলেছেন, ওটা তারই লাইসেন্স করা বন্দুক, নিরাপত্তার জন্য তিনি সঙ্গে রেখেছিলেন। তিনি আরও দাবি করেন, তিনি কোনো সমাবেশে যাননি, লোকজন আশায় তাদের সঙ্গে কথা বলেছেন, বন্দুক নেওয়া ভুল হয়েছে এটা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার 11 ঘ ধারায় উল্লেখ করা হয়েছে, কমিশনের অনুমোদন ব্যতীত অন্য কোনো ব্যক্তি অস্ত্র বহন করতে পারবেন না।